আমরা এখন রয়েছি আজমিরিগঞ্জ উপজেলার বিরাট যে মাঠটি রয়েছে, বিরাট এলাকার সেই মাঠে এখনও কিন্তু কৃষকদের যে ব্যস্ততা সেটি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ হবিগঞ্জ জেলার যে হাওরগুলো রয়েছে, হাওর অঞ্চলের অধিকাংশ ধান কাটা হয়ে গেছে। তবে আমরা এখানে বিরাট সহ বেশ কিছু এলাকাতে দেখেছি আজমিরিগঞ্জ উপজেলার এখনও কিন্তু কৃষকরা ধান কাটা, মাড়াই করা, সেই শুকানো, সেই কাজগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তবে এখানে এসে আমরা কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি এবং কৃষকরা যেটি বলছেন যে এবছর ভালো ফলন হয়েছে, কিন্তু ভালো ফলন হওয়ার ফলে পরও কিন্তু কৃষকরা খুশি নন। এর একটি কারণ হচ্ছে যে ধানের যে দাম সেই দামটি অনেক কম। অর্থাৎ সরকার 1280 টাকা প্রতিমণ ধানের দাম নির্ধারণ করে দিয়েছে এবং তারা সরকার কিন্তু এই দামেই ধান কিনছে, কিন্তু কৃষকরা যেটি বলছেন যে 750 থেকে 780 টাকা মন দরে আসলে পাইকার বা ফরিয়াদের কাছে তারা ধান বিক্রি করতে হচ্ছে, ফলে তাদের যে উৎপাদন খরচ সেই খরচটা কিন্তু এখনও উঠছে না। অর্থাৎ তারা বলছেন যে তারা যে শ্রমটি দিচ্ছেন সেই শ্রমটির মূল্য তো আসলে তারা পাচ্ছেনই না, তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচও কিন্তু তারা পাচ্ছেন না, ফলে লোকসান গুনতে হচ্ছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে যে ধান পেয়েছেন প্রতি একা এই এলাকাগুলোর যে কৃষকরা রয়েছেন প্রত্যেক কৃষকে কিন্তু 200-300-500-700 এরকম মন ধান পেয়েছেন, কিন্তু তারা বলছেন যে তাদের ঘরে এখন 50-60 মন ধান রয়েছে, যেটি আসলে তাদের যে সারা বছরের খোরাকের যে প্রয়োজন সেই ধানটি রেখেছেন এবং সেগুলো সেদ্ধ করেছেন, সেদ্ধ করে আসলে ঘরে রেখেছেন। বাকি যে আতপ ধানগুলো রয়েছে সেই ধানগুলো আসলে পুরোটাই বিক্রি করে দিয়েছেন কৃষকরা। এবং তারা বলছেন যে তাদের যে ধান চাষ থেকে শুরু করে কাটা পর্যন্ত যে খরচ হয়েছে সেই খরচ এনেছেন আসলে মহাজনের কাছ থেকে ঋণ হিসেবে, সেই ঋণ পরিশোধের জন্যই তারা ধানগুলো আসলে বৈশাখ মাসে মাঠ থেকে বিক্রি করতে দিতে হয়েছে। তারা বলছেন যে শুকানোর আসলে সুযোগ নেই, যদিও এবছর ধানগুলো কোনো ধরনের বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু ধান অনেকটাই শুকনো, ফলে আসলে যে মাঠ সেই মাঠ থেকেই ধানগুলো বিক্রি করে দিচ্ছেন। ধান বিক্রি করার ফলে তারা যে লাভ হওয়ার কথা সেটি আসলে হচ্ছে না। আবার অনেক কৃষক বলছিলেন যে ঘরে তাদের ধান রাখার পর্যাপ্ত জায়গা নেই, সেই ক্ষেত্রে আসলে সরকার যদি একটি গুদামের ব্যবস্থা করে দেওয়া হতো সরকারিভাবে, যেন আসলে দরিদ্র কৃষক যারা রয়েছে যাদের আসলে ধান রাখার জায়গা নেই সেই কৃষকরা আসলে উপকৃত হতেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এবছর ভালো ফলন হয়েছে, ভালো ফলন হওয়ার পরেও আসলে কৃষকরা খুশি নন। একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এই বছর হবিগঞ্জ জেলাতে 1,23,737 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,20,650 মেট্রিক টন। তবে কৃষি বিভাগ বলছে যেহেতু এবছর ভালো ফলন হয়েছে সেই ক্ষেত্রে তাদের যে লক্ষ্যমাত্রা উৎপাদন লক্ষ্যমাত্রা এর চেয়ে বেশি আসলে উৎপাদন হয়েছে, যদিও এখন পর্যন্ত কী পরিমাণ উৎপাদন হয়েছে সেটির কোনো সঠিক আসলে ধারণা তারা দিতে পারেনি। আরেকটি বিষয় বলতে হয় যে সরকার যে ধান কিনছে সেই যে পরিমাণ ধান সরকার কিনছে হবিগঞ্জ থেকে, অর্থাৎ এই বছর সরকার হবিগঞ্জ থেকে যে ধানটি কিনছে সেই ধান হবিগঞ্জের উৎপাদিত ধানের 12-15% ধান কিন্তু সরকার কিনতে পারছে, বাকি যে ধানগুলো রয়েছে সেগুলো পাইকার বা ফরিয়াদের কাছে আসলে কৃষক বিক্রি করতে হচ্ছে, ফলে কৃষকের যে লোকসানের পরিমাণ সেটি আরও ভারী হয়ে উঠছে।